আমরা সিজনের পক্ষ থেকে আজকে এসেছিলাম, সিএম উইস স্যারের কাছেও এসেছিলাম এবং ডিএম অফিসেও আজকে এসেছি। আমাদের এটা কোনো অভিযোগ নয়, আমরা প্রথমত আমাদের ধন্যবাদ জানিয়েছি কোভিড ওয়ারিয়র হিসেবে ওনারা যেভাবে ওনাদের টিম যেভাবে কাজ করছেন এই সিচুয়েশনে, এই ক্রুশিয়াল মোমেন্টে আমরা সিজনের পক্ষ থেকে ওনাদের ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা বলতে চেয়েছি যে পশ্চিম মেদিনীপুরে যেখানে পপুলেশন 59 লক্ষ এবং আমাদের পূর্ব মেদিনীপুরে পপুলেশন 51 লক্ষ, পশ্চিম মেদিনীপুরে 7খানা কোভিড সরকারি হসপিটাল রয়েছে কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরে মাত্র 2টি। তা অ্যাডজাসেন্ট ডিস্ট্রিক্টের সাথে এরকম একটা পার্থক্য আমরা ওনাদেরকে জানিয়েছি যে আমাদের পূর্ব মেদিনীপুরে জনসংখ্যা অনুযায়ী হয়তো আমাদের মনে হয়েছে যে কোভিড হসপিটালটা আরও বেশি করা দরকার এবং বেডের সংখ্যা বাড়ানো দরকার। টাইমলি ইনিশিয়েটিভ নিলে কী হয়, আমরা প্রত্যেকের সুরক্ষার কথা ভেবে সময় থাকতে থাকতে যদি কাজটা করাতে পারি সেটা আমাদের সবারই সুবিধা। তার জন্য আজকে আমরা একটা প্রেয়ার লেটার একটা দিলাম ওনাদের, ডিএম ম্যাডামকেও দিয়েছি এবং আমাদের সিএমই স্যারকে, যে যাতে করে অক্সিজেন অ্যাভেলেবিলিটি, আমাদের বেডের সংখ্যা, সেটা আইসিইউ হোক বা অক্সিজেন বেড হোক বা জেনারেল বেড হোক, এবং সর্বোপরি কোভিড হসপিটালের সংখ্যা যাতে বাড়ানো হয়, পূর্ব মেদিনীপুর মানুষের কথা ভেবে, মানুষের স্বার্থে এবং কোভিড পেশেন্টদের স্বার্থে, যাতে আমাদেরকে 70-80-90 কিলোমিটার দূরে কলকাতায় প্রাইভেট হসপিটাল বা সরকারি হসপিটালে যাতে না যেতে হয়। এটা অত্যন্ত দুর্বিষহ ব্যাপার, আমাদের প্রিয়জন পরিজন আত্মীয় স্বজন আপনাদের প্রত্যেকেরই সেই পরিস্থিতি তৈরি হলে আপনারা অনুধাবন করতেই পারছেন যে বিষয়টা কতটা শক্ত। সেই জায়গা থেকে এই অনুরোধটা আজকে আমরা করলাম সৃজনের পক্ষ থেকে। ধন্যবাদ।